एक्शन। हाय हेलो, वेलकम टू अनदर एपिसोड। রাতের বেলায় টুনটুনি পাখি আর তার বন্ধু ওরা দুজনে একটা বাড়িতে চুরি করতে যায়। আর ওই বাড়িতে কাঠ ভাই ছিল। তারপর টুনটুনি পাখি আর তার বন্ধু কাঠ ভাই বাড়িতে ঘুরে আসে চুরি করতে। তারপর টুনটুনি পাখি বলল, বন্ধু দেখো টাকার ব্যাগ কোথায় আছে। ও টুনটুনি পাখির বন্ধু টাকার ব্যাগ খুঁজতে চলে যায়। এদিকে টুনটুনি পাখি কাঠ ভাইকে পাহারা দেয়। কাঠ ভাই বিছানায় শুয়ে আছে। তারপর টুনটুনি পাখির বন্ধু টাকার ব্যাগ নিয়ে আসে। তারপর টুনটুনি পাখি বলল, তুমি টাকার ব্যাগ পেয়ে গেছো, খুব ভালো, এখন চলো, না হলে কাক জেগে যাবে। তারপর টুনটুনি পাখি তার বন্ধু ওখান থেকে চলে যায়। তারপর সকাল হয়ে যায়। তারপর কাক ভাই ঘুম থেকে উঠে। তারপর কিছুক্ষণ পর কাক ভাই দেখলো আমার টাকা চুরি হয়ে গেছে। কিন্তু কাক ভাই সবসময় সাবধানে থাকে, এর জন্য কাক ভাই তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। তারপর কাক ভাই সিসিটিভি ক্যামেরাতে দেখলো দুটা চোর এসে কার ব্যাগকে নিয়ে গেছে। তারপর কাক ভাই পুলিশকে দিয়ে দিল সিসিটিভি ক্যামেরা ফুটে। তারপর পুলিশ টুনটুনি পাখি আর তার বন্ধুকে ধরে নিয়ে আসে। এক গ্রামে একটা মালিক নামে মানুষ থাকে আর টুনটুনি পাখির মানুষটার সাথে থাকে। মালিকের একটা আমের বাগান ছিল। তারপর মালিক টুনটুনি পাখিকে বলল, তুমি একটু আমের বাগানে যাও, আম ভালো হয়েছে কিনা ওটা দেখো। তারপর টুনটুনি পাখি বলল, ঠিক আছে মালিক, আমি যাচ্ছি। তারপর টুনটুনি পাখি আমের বাগানে চলে যায়। তারপর টুনটুনি পাখি দেখলো, আরে আমের বাগানে তো অনেকগুলো আম হয়েছে, আমার মনে হয় 600 কিলো হয়ে যাবে। তারপর টুনটুনি পাখি মালিকের কাছে চলে যায়। তারপর মালিক বলল, হ্যাঁ বলো কি হয়েছে। তারপর টুনটুনি পাখি বলল, মালিক আম বাগানে অনেকগুলো আম হয়েছে, আমার মনে হয় 600 কিলো হয়ে যাবে। তারপর মালিক বলল, আচ্ছা এই তো খুশির খবর, নিয়ে এলে, আমি অনেক খুশি হলাম। তুমি এক কাজ করো, তুমি তোমার বন্ধুদেরকে 2 কিলো করে আম দিয়ে দাও, আর তুমি 10 কিলো নিয়ে নাও। তারপর টুনটুনি পাখি বলল, ঠিক আছে মালিক। তারপর টুনটুনি পাখি বন্ধুদের বাড়িতে যায় আর 2 কিলো করে আম দিয়ে দেয়। তারপর এক বন্ধু বলল, আরে বন্ধু কোন খুশিতে আম দিচ্ছ। তারপর টুনটুনি পাখি বলল, আরে আমার মালিকের আম বাগানে এবার অনেকগুলো আম হয়েছে এর জন্য।